হ্যালো বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগ শুরু করছি। আমি আর আমার বোন মিলে কি খাচ্ছি দেখো, শশা কাটছি, চলো তোমাদেরকে দেখাচ্ছি। শশা পেঁয়াজ, মানে আজ আমরা আজব টাইপের একটা খাবার খাবো, সেটা তোমাদেরকে দেখাবো, চলো। আর এইটা ওটস ফোর্স দিয়ে একটা চিলার মতো করব। আর এখানে দেখো কি কি সব কাটাকুটি চলছে, সব সব এই যে শসা, টমেটো, গাজর, গাজর গাজর দিচ্ছিস না, মূলো, এইগুলো সব কাটাকাটি চলছে। আর এখানে দেখো তাওয়া গরম আমি বসিয়ে দিয়েছি, এই তেলও দিয়ে দিয়েছি, এই চিলাটা এখানে এবার আমি দেব। এটা খুবই পুষ্টিকর আর খুবই ভালো লাগে খেতে। আর আমার তো এখন আনন্দের শেষ নেই, তোমরা তো সেটা বুঝতেই পারছ, কারণ এখন আমার ঘরবর্তী লোক, একা একা ঘুরে বেড়াই আমি, এখন সবাই আছে, খুব মজা লাগছে আমার, চলে গেলে খারাপ লাগবে। কি কি কাটছে সেগুলো দেখো, আমার বোন কাটছে, কি করবে ও জানি না, আমি সব বলছে মুড়ি দিয়ে মেখে খেয়ে নেবো, আগে ভাত খাবো না বলছে, আমি বলছি মূলো কাটছে এবারে, ও কি করবে আমি জানি না, কিন্তু কাটছে সব, বলছে যা আছে কেটে দেবো আজ, স্পেশাল মুড়ি, আমাদের ছাল মুড়ির থেকেও স্পেশাল মুড়ি হবে। এবার দেখো টমেটো কাটা হচ্ছে, গাজর গাজর না, মূলো মূলো, শসা, টমেটো, তারপরে আলু ভাজাটা দেবে, দেখবে কোন দিনটা গরম হয়ে গেছে, আমার চিলাও রেডি হয়ে গেছে। মুড়ি মাখা হচ্ছে, আজ আমরা সব উল্টো পাল্টা জিনিস খাবো। পাঁচটা লঙ্কা দিস না, না না আমি লঙ্কা দিব, হ্যাঁ তুই লঙ্কা গুলো তুলে নিবি, তুই নিজে নিয়ে নিবি, আমাকে দিস না। ওদিকের মুড়িটা টান, ওদিকটা টান, মুড়ি মাখা পর্ব চলছে, মুড়ি ঢালা হচ্ছে, তোমরা আশ্চর্য হয়ে না কিন্তু বেশি ঢেলে ফেললে। চিলার সাথে মেয়োনিজ দিয়ে আজ ব্রেকফাস্ট সেরে দিচ্ছি, তারপরে মুড়ি মাখবো, চলো দেখো মুড়ি পর্ব চলছে, মুড়ি মাখা হলো, সে পর্ব চলছে। আর উঠলো ঘুম থেকে এখনই, এই যে আমার বঞ্জি অনেক সকাল সকাল উঠেছে, এত ভোরে কেউ ওঠে না। মুড়ি মাখা আমাদের রেডি, চলো সে অবর জবর বলে না অজর বজর, সেই মুড়ি আমরা আজকে খাবো। দেখো সকালে আমি, আমার বোন আর তার মেয়ে, আমরা মুড়ি টুড়ি খেয়ে কাটিয়েছি দুপুরবেলায়, সুজি লুচি আর একটু ভাজা করেছিলাম, কারণ পিসি খেয়েছে, আর তার থেকে দু একটা আমরা খেয়েছি, কারণ আজকে আমরা ভাত খাবো না, এটা আমাদের চ্যালেঞ্জ ছিল যে আজ আমরা
ভাতই বসাবো না, এমনি যা পারবো তাই খেয়ে আমরা আজকে দিনটাকে কাটাবো। তো চলো সাথে থাকো, দেখো শেষ পর্যন্ত যে আমরা কিভাবে দিনটাকে কাটাচ্ছি, আর ভাত তরকারি এসব কিচ্ছু রান্না না করে আমরা দিনটা আজকে কাটিয়েছি। তবে এখানে একটু কিন্দুরি পটল এসব ছিল, সব ভেজে দিয়েছি। বন্ধুরা দেখো আমাদের সিঙ্গাড়া বানানো হয়ে গেছে, আর সিঙ্গাড়াগুলো খুবই টেস্টি হয়েছে। তার সাথে আমার হাজবেন্ড এসছে, ওকে এক কাপ লিকার চা করে দিয়েছি, আর পিসিকেও এক কাপ চা করে দিয়েছি। চলো তাহলে আমাদের সাথে থাকো। বন্ধুরা দেখো সিঙ্গাড়া আমরা বানিয়েছি, দেখো খাওয়া আগে থেকে স্টার্ট করে দিয়েছে। দেখো সিঙ্গাড়া এখনো আছে, তিনটে পড়ে আছে, তিনটে পড়ে আছে, বাড়িতে বানিয়েছি। আর তোমাদেরকে তো আজকে বলেছিলাম যে মুড়ি খাবো, ভাত খাবো না, সেই মুড়ি খেয়ে আমি সিঙ্গাড়া খাচ্ছি। আর এই যে আমার বোন দেখাতে পারিনি তোমাদেরকে, এই সিঙ্গাড়া দিয়ে আজকে ব্লগটা আমরা শেষ করছি। ঠিক আছে, চলো বদনা
किस्मत पे रोना था जाने ऐसे कितने बाकी छोड़ के कहा हो मैं चला বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই রাখছি আমার বরের গান দিয়ে শেষ করলাম কাল আবার অন্য কোন ভিডিও অন্য কোন ব্লগ অন্য কোন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো চলো গুড নাইট গুড নাইট